করছি আমরা। লকডাউনে আমরা ফার্স্ট টাইম রাতে যাচ্ছি, তো দেখতে হবে, জানতে হবে যে কেমন করে রাইডটা আমরা করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আমাদেরকে। তো চলো যাওয়া যাক। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা রয়েছি অঙ্কুরহাটিতে। আজকে আমরা একটা বড় রাইডের জন্য বেরিয়েছি। আমাদের সামনে এই যে দাঁড়িয়ে আছে সুলতানদা, উনি আরসিবির একজন খুব ভালো মেম্বার বলতে পারো। উনি আমাদের খুব ইন্সপায়ার করেছে। আগামী কাল উনি বেরোচ্ছেন বিনা পয়সায় গুরু নম্বর ঘুরবেন, বিনা পয়সা, এক পয়সা উনি না খরচা করে মাত্র 300 টাকা পকেটে নিয়ে যাবেন। হ্যাঁ, সেই টাকাটাই নিয়ে যাবেন, সেই টাকাটা ফিরে আবার নিয়ে আসবেন। হ্যাঁ, তো এটা ওনার আশা। আমরা অঙ্কুরহাটি পেরিয়ে স্থলপথে গেছি, এগিয়ে যাচ্ছি, কারণ আজকে আমরা কিন্তু নাইট রাইড করবো, কারণ গরমের যা প্রচুর চাপ ছিল সকালে কদিন, সেই চাপের ভয়তে আমরা আজকে নাইট রাইডের কথা চিন্তাভাবনা করেছি। আমাদের সঙ্গে রয়েছে আরও 3টে বাইক যারা গড়িয়া থেকে আসবে, তবে আমাদের সঙ্গে এখান থেকে কানেক্ট করবে না, ওরা কানেক্ট করবে ডালনাথ থেকে, কারণ আমরা ব্যারাকপুর হয়ে যাবো। এটা একটা নতুন রাস্তা, আমরা কোনোদিন যাইনি এটা দিয়ে। এর আগে 2-3 বার যতবার গেছি, ততবার আমরা 34 নম্বর ধরে গেছি, মানে এখান দিয়ে কল্যাণী হয়ে সোজা রাস্তা, কল্যাণী মানে শ্রীরামপুর হয়ে কল্যাণী হয়ে আমরা সোজা বেরিয়ে গেছি। এখানে একটা দাদা আর আর একজন চলে এসছে, একটা বান্ধবী, তো ওরা খুব মানে এবার বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ কি আরও দুজনের আসার কথা আছে, দুটো বাইকের, তো তারা এখনও আসেনি। ওর অলমোস্ট খিদে পেয়ে গেছে এক্ষুনি রাইড শুরু হওয়ার আগেই। তুমি কিছু বলবে? হ্যাঁ, এটাই বলবো যে যারা এরকম গ্রুপে বেরোবে না, তারা একটু টাইমটা মেনটেন করো, তাহলে না খুব সমস্যা। মানে এই যে একটা এনার্জি নিয়ে বেরিয়েছি, আপনার কিছু বক্তব্য আছে? চলো, বাকি দুজন এখনো আসেনি, মানে বাকি 4টে লোক আসার কথা আছে বাট এখনো আসেনি। এরা এখানে বসে বসে ওয়েট করছে। অলমোস্ট 8টা বেজে গেছে, আমাদের 7:30 রাইড স্টার্ট করার কথা ছিল, তার জন্য খুব চিন্তিত হয়েছে। আলটিমেটলি আমরা ডানলপে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা দাঁড়ানোর পর অনুপদা আসলো, আর অনুপদার সঙ্গে আরও 2-1 জন আসলো, আরও 2 জন আসলো। তো আমরা রাইড স্টার্ট করলাম 9টার সময়, কিন্তু আমরা রাস্তাটা যে বলেছিলাম আমরা ব্যারাকপুর হয়ে যাব, সেটা সম্ভব হয়ে উঠল না, কারণ রাত্রে অনেকটা জ্যাম হচ্ছিল। আমাদের ম্যাপে দেখাচ্ছিল যে অনেকটা জ্যাম হচ্ছে, যার জন্য আমরা ওই রাস্তাটাকে অ্যাভয়েড করে আবার যে পুরানো রাস্তা দিয়ে আমরা যাই, 34 NH34 মানে মুর্শিদাবাদের রাস্তা ধরে, আমরা এখান থেকে কল্যাণী যাবো প্রথমে, সরি কল্যাণী, হ্যাঁ কল্যাণী যাবো, তারপর ওখান থেকে আমরা যেরকমভাবে যাই সেইভাবে যাবো কৃষ্ণনগর হয়ে। আরও অনেক রাইডার ভাইয়েরাও বেরিয়েছেন, ওদের সঙ্গেই যাচ্ছেন মোটামুটি আপাতত। এখন ওনারা আমরা একসঙ্গেই সব লাইন আপ হয়ে গেছি, এরপরে দেখা যাক কতদূর আমরা একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে যেতে পারি। আমাদের একটু ভালো গাড়ি আছে আর আমরা সব আপাতত ডিনার আমাদের কমপ্লিট, রুটি মিক্স ভেজ এইসব খেলাম। সবাই এবার প্যাকিংয়ে ব্যস্ত হয়ে গেছে, সবাই প্যাক হয়ে যাচ্ছে। এবার আমরা এখান থেকে সোজা গিয়ে এখন কৃষ্ণনগরের আগে কোথাও দাঁড়াবো বলে মনে হয় না, আপাতত সেইভাবেই যাচ্ছি। আপাতত স্টার্ট হয়ে গেছে আমাদের, চলো সবাই এখানে যাক।
আমরা সবেমাত্র কল্যাণী পার করলাম। কল্যাণী পার করার সাথে সাথেই যেটা হলো সেটা দেখতে পেলাম আমরা এখানে ট্রাক ভর্তি হয়ে যাচ্ছে। আর এই যে ট্রাক হয় না, এই রাস্তা মে বহুত জায়গা দিক্কতে দেতি হ্যাঁ, খাস করকে যে বাইক বালে যাতে, হালাকি বাইক ইতনা রাত মে নেই লে জানা চাহিয়ে, হাম লোক পাস কোই রাস্তা নেই থা ইসলিয়ে হাম লোক জানা পড় রহা হ্যায়। আমরা প্রায় নবদ্বীপের কাছাকাছি চলে এসেছি, কারণ এখান থেকে দেখাচ্ছে কৃষ্ণনগর মাত্র 33 কিলোমিটার, তার মানে 25 কিলোমিটার আগে নবদ্বীপ। এই আর কি, খুব তাড়াতাড়ি আমরা কৃষ্ণনগর পৌঁছে যাবো। আমাদের টিম কেউ আগে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে, এইভাবে যাচ্ছে ওদের। সবাই চা খাওয়ার জন্য এখানে দাঁড়ানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে রং বেরঙের বিস্কিট রয়েছে, খাবে কিনা কেউ জানে না। চাটা খাওয়া গেছে, এবার এদের ঝগড়া শুরু হয়ে গেছে। ও বাবা, আমার প্রিয় মহব্বত তো আছে মাঝখানে। হ্যাঁ, চলো তাহলে সবাই চলো, চা খেয়ে নিয়েছি আপাতত। একটু গলাটা হালকা একটু আরাম পেলাম, খুব ভালো লাগলো। এখন আমরা কৃষ্ণনগর পার করে গেলাম। কৃষ্ণনগর পার করে খুব সুন্দর রাস্তা হয়ে গেছে। এখানে আমরা 2-3 কিলোমিটার মতো রাস্তা খারাপ ছিল, 2 কিলোমিটার হবে না, 2 কিলোমিটার মতো হবে, তারপরে এরকম ধরনের ভালো রাস্তা। সবাই নর্মাল একটা স্মুথ রাইড নিচ্ছে, রাইডের মজা নিচ্ছে, আমিও নিচ্ছি। বেলডাঙ্গা ক্রস করে গেছি অলরেডি। বেলডাঙ্গা ক্রস করে যাওয়ার পর একটা বন্ধুর সঙ্গে কথা বলা ছিল এদের অনুদ্ধার, কারণ আরো যে দুজন এসছে তাদের কাছে কোনো রাইডিং দেওয়া ছিল না। আমাদের সঙ্গে আরো একটা বাইক যাওয়ার কথা ছিল, তার বাড়িতে সবাই অসুস্থ বলে সে যেতে পারেনি, সে তার রাইডিং গিয়ার গুলো এদেরকে দিয়ে দিল, বললো তোরা নিয়ে যা, যার জন্য আমাদের আরেকটু দেরি হয়ে গেল। এখন প্রায় বাজে 3:45, আমরা বহরমপুর ফারাক্কা টোল যে রয়েছে সেটা ক্রস করছি। প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে, কারণ ঠান্ডা লাগার কারণ আমি বুঝতে পারছি যেখানে বৃষ্টি হয়েছে প্রচুর, তাই জন্য হয়তো ঠান্ডাটা লাগছে। এক্স্যাক্টলি, যাক রেইন জ্যাকেটটা পরে আছি, তার সত্ত্বেও যেন ঠান্ডা লাগছে। এখান থেকে এখনো পর্যন্ত আরো একটা টোল পার করতে হবে, ফারাক্কা ওদিকে টোলটা, সেই ওইদিকে টোলটা যেরকম না ক্রস হচ্ছে শান্তি পাওয়া যাবে না। আবার একটা হল্ট করলাম আমরা, প্রচন্ড ঘুম পাচ্ছিল যার জন্য হল্ট করতে বাধ্য হয়ে গেলাম। ওদিকে আজানো দিচ্ছে, ফর্মটা বন্ধ। 4:30 বাজে এখন, চায়ের দোকানে দাঁড়িয়েছি আমরা এখন। আমরা ফারাক্কা থেকে অনেকটা দূরেই আছি এখনো, এখনো মোটামুটি ফারাক্কা 1.5 ঘন্টার মতো লাগবে, হয়তো 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। 4:30 বাজে, আবার একটা হল্ট হলো। এই হল্টটা অনেক অনেকটা সময় হলো, কারণ সবাইই প্রায় ঘুম পাচ্ছিল, তো তাই আমরা অলমোস্ট 20-25 মিনিট সেখানে আমরা হল্ট করেছি, চা খেয়েছি, গল্প করেছি একে অপরের সঙ্গে। এখন বেরিয়ে পড়লাম এখান থেকে, আবার মালদা এখান থেকে 135 দেখাচ্ছে, আর ফারাক্কা সম্ভবত 83, ঘন্টা 1.5-2 সময় দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণের মধ্যে ফারাক্কা পৌঁছায়, তারপরে মালদা, এইভাবেই এগোতে হবে। আরও দুটো ভাই এখানে জয়েন্ট করলো আমাদের সঙ্গে, এখানে একজন দাঁড়িয়ে আছে, ওরা আসছে ব্যান্ডেল থেকে। ওই যে ওরা অনেকক্ষণ থেকে আমাদেরকে মেসেজ করছিল, কিন্তু আমরা ওদেরকে কানেক্ট করতে পারছিলাম না, এখন হঠাৎ করে ওরা আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে।
আরেকজন ওইদিকে দাঁড়িয়ে আছে, দুইজন দুদিকে দাঁড়িয়ে আছে। চলো এবার আমাদের যাওয়া যাক, আর একদম সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছতে হবে। আপাতত স্টার্ট করলাম, আবার আমরা জার্নি স্টার্ট করলাম। এখানে অনেকক্ষণ হোল্ড করার পর খুব ভালো লাগলো, এখানে হোল্ড করে শরীর একদম এক্সস্টেড হয়ে গেছিল, কিছুটা রিকভার করলাম, একটু ঘুমিয়েও গেছিলাম গাড়ির উপরে শুয়ে। হ্যাঁ, সেটা তো হয় না কোনোভাবে সম্ভব, শুয়ে ঘুম তো হয় না, কিন্তু তবু যতটা সম্ভব হয়েছে করেছি আমরা। আমাদের সঙ্গে আরও দুজন জুড়ে গেছে, মানে আমরা চারজন ছিলাম, এখন ছটা বাইক হয়ে গেছে। আপাতত আমরা হচ্ছি, পিছনে আরও দুটো ভাই আছে, তারা আসছে আমাদের সঙ্গে। जो लोग कार में आएंगे ना उन लोगों के लिए बहुत मुश्किल हो जाएगा। মালদা ক্রস করে এখন একটা কোনো রেস্টুরেন্ট বা কোনো ধাবা থেকে খাবার চিন্তা ভাবনা নিচ্ছিলাম, হঠাৎ করে মাথায় আসলো কারণ দেশি ধাবা বলে এখানে একটা ফেমাস ধাবা আছে, মানে বেশিরভাগ বাইকাররা এখানে ব্রেকফাস্ট করে, যারা নাইট রাইড করে বিশেষ করে নর্থ বেঙ্গলের জন্য, তারা সকালের দিকে ব্রেকফাস্ট এখানে করে, কেউ লাঞ্চও করে। তো আমরা এখন করেছিলাম, খুব সুস্বাদু খাবার আছে এখানে, এদের খাবারগুলো খুব সুস্বাদু হয় আর দামটাও রিজনেবল হয়। দেখা যাক কি খাবার দিতে পারে, এখনো কিছু অ্যাভেলেবল আছে কিনা। অনেক রাইডারের মুখে শোনা গেছে 7:30-8 আগে কিছু হয় না, এখন অলরেডি 7 বাজে। এখন যদি সম্ভব হয় এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নেবো। অনুপকে খুঁজে পাচ্ছি না, অনুপকে শুনেছিল আর সঞ্জুও ছিল পিছনে। তো চলে এসেছি এখানে, লাঞ্চ ওয়াঞ্চ করে ব্রেকফাস্ট বগেরা করে তবে বেরোবো এখান থেকে। আর দেশি ধাবাতে রয়েছি, চিল করছে, ও মাই গড, ব্যাড লাক, লোডশেডিং হয়ে গেল, এখানে বসে আছে মেন খাবার লোক, সারাদিনের পরে খাওয়ার সুযোগ পেয়েছে। এই রেস্টুরেন্টে বেশিরভাগ বাইকাররা এসে লাঞ্চ বা ব্রেকফাস্ট করে। এই অনুপদা প্রচুর মজায় আছে, একদম ফাটাফাটি। কেমন সেই মাল দুটো গেল কোথায়? তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বেরোবো। এখানে অনেকটা সময় আমরা কাটালাম পারদেশি ধাবাটা, এর আগেও অনেকবার এখানে দাঁড়িয়েছি। তো চলো, অনেকটা পথ এখনো বাকি আছে শিলিগুড়ি পৌঁছাতে হবে আমাদেরকে। কাল থেকে জার্নিটা চলছে, তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি আমরা। খাওয়া দাওয়া শেষ পারদেশি ধাবাতে, এইবারে সবাই মিলে আমরা বেরোচ্ছি। খাবার তো মোটামুটি ঠিকই ছিল, কোনো অসুবিধা নেই, খালি একটাই জিনিসের সমস্যা পাচ্ছিলাম, সেটা হচ্ছে ব্যবহার খুব খারাপ। হ্যাঁ, ব্যবহার খুব খারাপ পেলাম পারদেশি ধাবাতে, প্রচণ্ড খারাপ ব্যবহার। বাজে প্রায় 9:30, রায়গঞ্জ পার করে গেছি, তবে আকাশ মেঘলা হয়ে গেছে, রোদ্দুরের কোনো প্রেশার আমাদের উপরে পড়বে না আশা করি। তবে বৃষ্টি হলে কিন্তু একটু ফেঁসে যাওয়া আছে, কারণ আমাদের ট্রেন লাইনের আবার খুলে বার করতে হবে, কিছু রাস্তা তো আর নেই। এই জ্যামটা কেটে ওটা খুব মুশকিল ব্যাপার, কোনোভাবেই কাটানো যায় না।
এই যে আমি পড়তেই হবে, কম হোক চাই বেশি হোক, প্রত্যেকটা রাইডার এই জ্যামটাকে ফেস করে। কোনো রাস্তা নেই আর, ওই হাইওয়েটা যদি চালু করে দেয় তাহলে খুব ভালো হয়। এখান থেকে আর বেশি জিনিস বিক্রি হয়, কমিতে থাকতে হবে আস্তে আস্তে। আরো যেটা আমি চলে দিতে পারি, তো আমরা জাস্ট ডালখোলাটা ক্রস করে দু তিন কিলোমিটার এসেছি। এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি আপাতত, এখন 10:30-11 বাজে। শিলিগুড়ি যেতে এখনও মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে। বাকি দুজন এখনও মাঝখানে দাঁড়িয়ে পড়েছে, ঘুমাচ্ছে এখনও রাস্তাতে, ওরা কখন আসবে দেখা যাক। আর বাকি আমরা এখন রয়েছি এখানে, সবাই এদিকে রয়েছে, তো চাটা খেয়ে আবার বেরোবো আমরা। এখানে চায়ের বাগানগুলো কি সুন্দর দেখাচ্ছে। ইসলামপুর শেষ, শিলিগুড়ির কিছুটা অঙ্কে ঢুকে গেছি আমরা। এত সুন্দর সুন্দর চায়ের বাগান রয়েছে, দারুণ। এদিকেও রয়েছে, এদিকে তো দূরে আছে কিন্তু এদিকে কাছে আছে একদম। এই যে আমরা এখন রয়েছি শিলিগুড়িতে, আমরা সকাল দেখলে তোমরা দুপুরেই পৌঁছে গেছি। তো দুপুরে আমরা লাঞ্চ টাঞ্চ করে অনেকে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপর হংকং মার্কেটের দিকে একবার গেছিলাম। জাস্ট সকলের শরীর প্রায় এখন এক্সস্টেড হয়ে গেছে, তো সবাই সবাই রুমে গিয়ে রেস্ট নিতে শুরু করে দিয়েছে। তো আবার কালকের এপিসোডটা অবশ্যই দেখবে কি হতে চলেছে। আর আজকের এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো, টাটা, গুড নাইট।